हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल जारकास कुकिंग एंड गार्डनिंग थेके सबाई के सालाम जानिए। आमी आज के आपनादेर किछु आमार जल गोलापेर बागान देखाबो। शुधु जल गोलाप ना, एखाने विभिन्न विभिन्न धरनेर जलज गाछ आछे जा दिए आमी छोट्ट एकटा बागान तैरी करेछि। तो चलुन आमी एगुलोर साथे परिचय करिए दिच्छि। এটা হলো জল গোলাপ। এটা ফুলগুলো সাদা সাদা, দেখতে বেশ সুন্দর, ভালো লাগে। এটা হলো শর্ট লিলি, অনেকে এটাকে মেক্সিকান লিলিও বলে থাকে। আছে এখানে ওয়াটার পপি, এগুলোর ফুলও দেখতে সাদা। আছে এখানে কিছু জলজ গাছ, যার এটা নাম আমার ঠিক মনে পড়ছে না। এখানে আছে আর জল গোলাপ, কিছু কচুরিপানা, এগুলো দেখতে বেশ ভালো লাগে। তাহলে চলুন এগুলো কিভাবে যত্ন নিতে হয় তার সম্পর্কে বলি। জল গোলাপ লাগানোর সময় নিচে শুকনো গোবর এবং বালি এর সাথে মাটি মিক্সড করে লাগাতে হয়। এতে করে গাছগুলোর পাতা অনেক বড় বড় হয়, ফুলও দেখতে সুন্দর এবং বড় বড় হয়। কিছুদিন পর পর পানি চেঞ্জ করে দিতে হয়। এই হলো আমার জল গোলাপ বা জলজ গাছের বাগান। আপনাদের যদি ভালো লাগে, যারা বাগান করতে পছন্দ করেন, আপনারাও ইচ্ছে করলে আমার মতন এরকম করতে পারেন। এই হলো আমার জল গোলাপ বা জলজ গাছের বাগান। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি নতুন কিছু আপলোড করলে সবার আগেই পেয়ে যান। আর এখানে আমি একটি সিমেন্ট দিয়ে ছোট্ট একটি বাগান তৈরি করেছি। এটাতে আমি ছোট ছোট গাছ লাগিয়েছি, এটাও দেখতে বেশ ভালো লাগে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।